ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন আমরণ। বাংলার নাট্যমঞ্চে তিতুমিরের কাহিনী তুলে ধরেছিলেন উৎপল দত্ত। প্রাসঙ্গিকতার গুণে তার সেই সৃষ্টি থেকে অনুপ্রাণিত হয়ে তিতুমিরকে আবার নাট্যমঞ্চে উপস্থাপিত করতে চলেছেন নির্দেশক জয়রাজ ভট্টাচার্য, নাম ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য। আমাদেরকে আমাদের কাজ দিয়েই মানুষেরকে মানুষকে মানুষের সাথে সংলাপ এ করতে হয় আর কি, মানে কথা বলতে হয়। তো আমার মনে হয়েছে যে তিতুমির সেরকম একটা সংলাপ, তিতুমির সেরকম একটা নাটকটা লেখা উৎপলবাবুর অনেক দিন আগে। কিন্তু এই কারণেই মাস্টার্স বলা হয় এদেরকে, কারণ এরা এটা দেখতে পেতেন হয়তো কোথাও একটা এই ধরনের স্খলন বা এই ধরনের একটা টেরার যে একটা সময় আসবে দেশে বা পৃথিবীতে বা কোথাও একটা, সেটা হয়তো এরা দেখতে পেতেন। না হলে সত্যি মানে তিতুমিরের যে রিয়ালিটি, তিতুমিরের যে প্রাসঙ্গিকতা, সেটা যদি এত বছর পরে এটার প্রাসঙ্গিকতা না থাকতো দেশবাসী হিসেবে, তাহলে আমরা খুশিই হতাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রাসঙ্গিকতা তৈরি হয়েছে। এই যে প্রাসঙ্গিকতা তৈরি হয়েছে, এটা খুব একটা সুখের নয়, এটা দুঃখের, দুর্ভাগ্যের। কিন্তু থিয়েটার তো সবসময় তার কথা বলবে, এবং বাংলা থিয়েটারের যে লেগাসি ফ্রম দ্য মানে ভেরি ফার্স্ট বিগিনিং অফ আওয়ার থিয়েটার, সেখান থেকে তো বাংলা থিয়েটার সবসময় কারেন্ট পলিটিক্যাল ডিসকোর্স নিয়ে সোচ্চার থেকেছে। সিনেমা অতটা নয় যতটা থিয়েটার, থিয়েটারে সেটা সম্ভবও, কারণ থিয়েটার লার্জলি পুঁজির দাসত্ব করে না। থিয়েটার করতে টাকা লাগে, অত টাকাও লাগে না। আরও একটা যেটা বলবো, যে তিতুমিরের রোলের থেকেও বেশি যেটা বলবো, সেটা হচ্ছে যে উৎপলবাবুর এই সংলাপ, এই গদ্য ছন্দ। আমি কখনও উৎপল দত্তের নাটকে অভিনয় করিনি। উৎপল দত্তের নাটকের সংলাপ বললেই তার মধ্যে একটা অভিনেতার ট্রেনিং লুকিয়ে থাকে। নাটকে মিশকিন সার চরিত্রে অভিনয় করছেন চন্দন সেন। একদা উৎপল দত্তের সঙ্গী তথা প্রবীণ নাট্যাভিনেতা অসিত বসু রয়েছেন মনোহর রায়ের ভূমিকায়। এই লোকটা মীর কাসিমের ঘোড়সওয়ার ছিল, তারপর পরে তিতুমিরের বলা যায় যে হচ্ছে ঠিক মেন্টর নয়, কিন্তু তিতুমিরের যে একটা দ্বিধা ছিল, দ্বন্দ্ব ছিল, সেই দ্বিধা দ্বন্দ্বটাকে দূর করে তাকে ঠেলে যুদ্ধের দিকে নিয়ে যায়। এবং ওর সারা জীবন ধরেই বিভিন্ন জায়গায় শুধু ইংরেজের বিরুদ্ধেই যুদ্ধ করে গেছে 80 বছর ধরে। এইটায় সে পরাজিত হয়েছে, কিন্তু সে যখন চলে যাচ্ছে বলছে আবার দেখা হবে অন্য কোথাও, যেখানে আবার বিদ্রোহের আগুন জ্বলবে। তিতুমির নাটক অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের ইতিহাসের ক্ষেত্রে। আমাদের ইতিহাস লড়ার ইতিহাস, অন্যায়ের বিরুদ্ধে লড়ার ইতিহাস, জাতপাত ভুলে লড়ার ইতিহাস, অত্যন্ত সামাজিক এবং রাজনৈতিকভাবে প্রয়োজনীয় নাটক এই তিতুমির। 21 আগস্ট একাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে তিতুমির। পুরুষোত্তম পণ্ডিতের রিপোর্ট, এবিপি আনন্দ।